6 কোটি টাকার সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করলো DRI। ধৃতরা দুজনেই হরিয়ানার বাসিন্দা। ধৃতদের নাম মনোজিৎ ও অঙ্কিত। গোপন সূত্রের মাধ্যমে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস দিয়ে বিহার হয়ে দিল্লির গুড়গাঁওয়ে বিদেশি সোনা পাচারের খবর পৌঁছয় DRI এর শিলিগুড়ি ইউনিটের কাছে। সেই মতো বুধবার সন্ধ্যায় ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিতে নাকা তল্লাশি চালায় DRI। তল্লাশি চলাকালীন একটি চার চাকা গাড়ি দাঁড় করাতে গেলে গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে DRI শিলিগুড়ি ইউনিট দিল্লি ইউনিটকে বিষয়টি জানিয়ে গাড়িটির পিছু নেয় এবং বিহারের আরোরিয়াতে গাড়িটিকে আটক করে। গাড়ি থেকে 70টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন 11 কেজি 620 গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য 7,54,13,800 টাকা। ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে। উদ্ধার হওয়া সোনার কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি ধৃত যুবকেরা। বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে DRI। এ বিষয়ে DRI এর আইনজীবী রতন বণিক ফোনে আমাদের প্রতিনিধিকে জানান। ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস এরিয়ায় কালকে তোমার হচ্ছে ওরা যখন ক্রস করে যাচ্ছিল 6-3, সন্ধ্যাবেলায় 6:30 সময় এই গাড়ি থামানো হয়। তারপরে ওদেরকে জিজ্ঞাসাবাদের পরে সন্দেহ হয়, পরে ওদেরকে সমন দেওয়া হয় স্টেটমেন্ট নেওয়ার জন্য। পরে ওখান থেকে সমন দিয়ে ওদেরকে আনা হয় আমাদের এই শিলিগুড়ি অফিসে। এখানে গাড়ির সার্চ করে গাড়ির যেটা ডিকি গোপন চেম্বার বানানো ছিল, ঠিক আছে, সেই চেম্বারের ভেতর থেকে মোট তোমার 70 পিস রেক্টাঙ্গুলার শেপের বিস্কিট, সোনার বিস্কিট উদ্ধার হয়। এই 70 পিসের মধ্যে তোমার 58 পিস হচ্ছে অবলিটারেটেড, মানে যে এটা হচ্ছে 24 ক্যারেটের পিওর গোল্ড। আচ্ছা, আর এটা হচ্ছে স্মাগল গোল্ড এবং এটা ফরেন অরিজিন। এই গোল্ডটা হচ্ছে ফরেন অরিজিন, সেটাও সার্টিফাই করে। আচ্ছা, তারপরে এটা ওজন করা হয়, ওজন করে টোটাল পাওয়া যায় 11 কেজি 620 গ্রাম। আচ্ছা, আর এই 11 কেজি 620 গ্রামের কালকের দিনের বাজার মূল্য অনুযায়ী কালকে ছিল 64,900 টাকা করেছিল 10 ক্যারেটে। 64,900 টাকা ধরে 7,54,13,800, 7,54,13,800 এই হয় টোটাল ভ্যালু। 166 গ্রাম করে এক একটা ওজন হয়। আজকে সকালে অ্যারেস্ট করে বেলা 12টার সময় কোর্টে হাজির করা হয় এবং কোর্ট 14 দিনের ওদেরকে বেল রিজেক্ট করে 14 দিনের রিমান্ডে জুডিশিয়াল রিমান্ডে পাঠিয়েছে।